দেখো বন্ধুরা, বাটা ঠাকুর খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে শুভ ষষ্ঠী, তো শারদীয়া সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আর আজকে সবাইকে ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করলাম। তো আমি সকাল সকাল চলে এসেছি আমার শ্বশুরবাড়ি বিধবাভাটিতে। আর এসে তো আমার জায়ের বাড়িতে এসেছি, তো এসে আগে সকাল সকাল ঠাকুর দর্শন করে নিলাম, ভগবান দর্শন করে নিয়েছি। নিয়ে আর এই যে আমার টমু, তো দেখো আমার কাছে এসে গেছে, ও দেখতে পেলে যেখান থেকে হোক দেখতে পেলেই আমার কাছে চলে আসবে, আমার কাছে সারাক্ষণ থাকবে। আমি যেখানে যেখানে যাব ও সেখানে সেখানে যাব আমার পিছনে পিছনে। তো যাই হোক, তো আমরা আজকে আমি এসেছি এখানে বিধবাভাটি ঠাকুরগুলো দেখে যাব, তো চলো। এই যে আমরা দুই জায়গায় ঠাকুর দেখতে বেরিয়েছি, অনেক দূর যাবো আর ষষ্ঠীর দিন। আমরা দুজনেই তো ষষ্ঠীর উপোস করেছি, তা ওই জন্য বলি চল আজকে মায়ের দর্শনটা করে আসি আগে, তারপরে অন্য কথা। তো চলে এলাম আমাদের বিধবাভাটি আলমনগর গ্রামে। তো দেখো অপূর্ব সুন্দর মায়ের দর্শন, কত সুন্দর, দেখো চোখ জুড়িয়ে গেল মায়ের দর্শন করে। শুধু প্রতিমাই সুন্দর না, আর প্যান্ডেলটাও করেছে খুব সুন্দর। গ্রামের মধ্যে এত সুন্দর প্রতিমা আর প্যান্ডেল, খুব ভালো লাগছে। আর রাতে তো খুব সুন্দরই লাগবে, আর এখানে রাতে ফাংশন হবে। আর তারপরে তো চলে এলাম আর একটু দূরে, আর দেখো খালের ওপারে ঠাকুর হয়েছে আর খালের এপারে, দু জায়গা। তো তো ওপারে আর যেতে পারবো না। আর এই যে দেখো একই দু সাইডে, মানে খালের এপার আর ওপারে, মানে একই রকম ঠাকুর, কত সুন্দর হয়েছে দেখো তোমরা, চলো। তো মায়ের প্রতীক্ষায় আমরা এতদিন ছিলাম, একটা বছর আমরা অপেক্ষায় ছিলাম, তো মা এসেছে, আমাদের মন তো ভরে গেছে আনন্দে। তো আমরা তো আগে এসে মায়ের দর্শনটা আগে করে আমরা খুব শান্তি পেলাম। মায়ের কাছে শুধু চাইলাম সবাই ভালো ও সুস্থ যেন থাকে। তারপরে তো বিধবাভাটি থেকে তো সোজা চলে এলাম, আর আমার কর্তামশাই নিয়ে তো চলে এলো একদম বাটানগরে। ঠাকুর তো সহজে দেখা যাবে না, ওখানে প্রচণ্ড ভিড় হবে, আর তিনটে দিন তো প্রচণ্ড, আর সপ্তমী অষ্টমী নবমী বিজয় দশমী, মানে এই কটা দিন মানে একদম ঠাকুর দেখতেই পারা যাবে না, মানে এত ভিড় হবে। তো ওই জন্য আমরা ষষ্ঠীর দিনেই চলে গেলাম বিকালে ঠাকুর দর্শন করতে, যেমন প্যান্ডেল আর তেমন প্রতিমা। তো চলো তোমরা দেখো বন্ধুরা। তো প্রতিমা তো দর্শন করলাম, আর প্যান্ডেল ওর দেখো কারুকার্যগুলো এত সুন্দর, নিখুঁত কাজ হয়েছে, তো দেখতে তো আধ ঘন্টা সময় লাগবে, কিন্তু আমাদের দাঁড়াতে দিচ্ছে না। আর এই প্রতিমার পিছন সাইডে আবার এই একটা প্রতিমা, তো এখানে পুজোর সরঞ্জাম হচ্ছে, পূজা হবে। মহিলা
প্রত্যেক বছর বাটার ঠাকুর বাটানগরের ঠাকুর হচ্ছে বিখ্যাত ঠাকুর, মানে এখানে যেমন প্যান্ডেল তেমন প্রতিমা। তো দেখে তো মন ভরে গেল। তো দেখো বাইরে এসেও আমি আবার ক্যামেরা করলাম। আর এখানে তো প্রত্যেক বছর মানে এখানে সার্কাস বসে, আবার কত রকমের মানে নারকল দোলা, তারপরে ইলেকট্রিক দোলা, অনেক কিছু এখানে বসে। আর এত মানে মেলাটা এত বড় হয়, তো সব জায়গা থেকে আমাদের এখানকার সব জায়গা থেকে মানুষজন এখানে আসে। আর এই যে মেলাতে তোমার দাদা ভাই, তো দেখো আমার কর্তামশাই তো ছানা মুড়ি খাচ্ছে, আর আমি তো খাবো না, আমি ষষ্ঠী করেছি ওই জন্য আইসক্রিম খেলাম। আর এই যে আবার যাওয়ার সময় আবারও একটু ক্যামেরা করে নিলাম। তো বন্ধুরা আমার ব্লগটি কেমন লেগেছে তো অবশ্যই জানাবে কমেন্টে। আর এই যে বাটানগর ছেড়ে আমরা বেরিয়ে আসছি স্টেশন, দেখছো বাটানগরের ট্রেন লাইন। আর এই যে আমরা বাটানগর ছেড়ে বেরিয়ে আসছি, তো বাই, দেখা হবে অন্য ব্লগে। আমার দেখে চলো।